চারিদিকে একটা রোগ বেরিয়েছে। কি রোগ বেরিয়েছে? মন খারাপের রোগ। মন খারাপ না হলেও ক্যামেরার সামনে মন খারাপ দেখাতে হবে। মন খারাপের কারণটা হচ্ছে স্বামী দেবতাটি, শ্বশুর বাড়ির লোক। কাকে নিয়ে বলছি? ইনা মিনা ডিনা যায় ডায় ডামাডিকা। আচ্ছা একটা কথা বলছি, আমি যদি থাম্বনেলে ফটোগুলি নাও লাগাই তোমরা বুঝে নিও তার নাম কি। তার নাম হচ্ছে জিনা, কারণ কারণ ওর জিনা এখানে, মানে জিনা মানে বাচ্চা। ওর বাচ্চা মরা কিন্তু শ্বশুর বাড়িতেই, বাচ্চা মরা কিন্তু হাজবেন্ডকে নেই, কিন্তু অ্যাক্টিং করবে জিনা ইহা মার না ইহা। ইউটিউব ছাড়া ওদের কোনো জিন্দগি নাই, তাই সেই ইউটিউবের মাঝে এসেই নাটক করা চাই। বাহ ক্যা ক্যাপশন অর্পিতা পাল, বলতে বলতে বলে ফেলি। তোমরা যখন বলো না দিদি ভাই তুমি এটা বলেছো, দিদি ভাই তুমি গানটা করেছো, আমি বলতে পারি না আমি কোনটা কি বলেছি বা কি গান করেছি। যাই হোক, তো নামটা জিনা। আমি অনেক ভেবে আছি নামটা একটু জিনা করলাম, কারণ মানুষের জিনা হারাম করে দিচ্ছে এইসব ক্যাপশন দিয়ে। নিজের জীবনটা এই ইউটিউবেই আছে, ইউটিউবের বাইরে কোনো জগৎ নেই, কিন্তু তা সত্ত্বেও এই এই জিনা নিয়ে খেলছে, মানে জীবন নিয়ে খেলছে, তাই ওর নামটা জিনা। কারণ জ স্ট্যান্ড ফর জীবন, না স্ট্যান্ড ফর নিজের ওর নামের শেষ অক্ষর প্লাস না, সত্যি না। তো এবার আসছি জিনা। জিনা গেছিল অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে, কারণ ও খুব অসুস্থ, তাই তো? ও খুব অসুস্থ, তাই অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে গেছিল মামার বাড়িতে ঘুরতে। অনেক অনেক দিন থাকবে, যেমন করে ম্যান্ডি বলেছিল অনেক দিনের জন্য যাচ্ছি, নির্দিষ্টকালের জন্য যাচ্ছি, অনির্দিষ্টকালের জন্য যাচ্ছি, এক সপ্তাহের জন্য যাচ্ছি, তো দুদিন পরে ফিরে চলে এসেছিল। ঠিক সেম সেম ওয়েতে মামার বাড়িতে অনেক দিনের জন্য যাচ্ছিল, অনেক দিনের জন্য যাচ্ছিল, ঠিক আছে? তারপরে কিন্তু সেরকম কিন্তু লাগেজ দেখিনি। অনেক দিনের জন্য যাওয়া একটা মানুষের ল্যাপটপ ছাড়া কিন্তু ছোট্ট একটা ব্যাগ ছিল, বুঝতেই পারছো? তো মানে অনেক দিনের জন্য গেলে যে অনেক জিনিস নিয়ে যেতে লাগে এটা কিছুই ছিল না। প্লাস ওর পক্ষে একা ওর ছেলেটাকে সামলানো খুব মুশকিল। ওরা বলবে আয় দিদি ভিডিও দেখো না, মামার বাড়িতে কত লোক আছে। লোক আছে, ভাইদের দুইটা ভাইয়ের কাজ আছে, মামারও কাজ আছে, ওই মামি রান্নাঘরে থাকে, দিদা বয়স্ক মানুষ, আর ভাইয়ের বউটা আছে। বাচ্চাটা সে ভাইয়ের বউটাকে মারে, উঠতে বসতে মারে, তার একটা মারপিটের সব আছে। যখন বাপের বাড়িতে গেছিল জিনা, তখন জিনার বাপের বাড়ির লোকদেরও কিন্তু ও ডিস্টার্ব করেছিল যারা আসতো। এই বাচ্চাটাকে সামলানোটা একটু মুশকিল, যেটা কিনা ওর বাড়িতে ও শাশুড়ি শ্বশুর খুব ভালো করে ট্যাকেল করতে পারে। আজকাল বিশ্ব ওর বর দ্বীপ জেলে যায়, করতে পারে বাচ্চাটাকে এখন বড় হওয়ার পরে। বড় হওয়ার আগে কিন্তু ওরা মা বাবা মানে জিনা আর দ্বীপ পারত না। তো কি হলো, মামার বাড়িতে গেছে, মামার বাড়িতে গেছে তো স্টার্টিংই হলো কড়কড়ে টোন। একটা কথা বলবো, ওই দিন যখন আমি ভিডিওটা করে বলেছিলাম এত রাফ টোন, আমার সত্যি ওই দিন খারাপ লাগছিল। আজকে এবং গতকালকে ভিডিওতে দেখলাম ও রাফ টোনটা একটু কমে এসেছে। রাফ টোনটা যা বলছি না, এত মানে ওর টোনগুলো তখন আমার কানে লাগছিল, মাগো এই এইরকম রাফ টোনের মহিলাকে কী করে লোক শোনে, কী করে লোক দেখে। দেখলাম কথাটা কাজ হয়েছে, একটু রাফনেসটা একটু কাটিয়ে উঠেছে। তো ওর রাফ টোনটা একটু কাটালো দেখলাম, কিন্তু স্বামীকে ছোট করতে হবে, কারণ ম্যান্ডি ওইখানে শোম্যানকে কোথাও না কোথাও ছোট করেছে। আর হাজব্যান্ডের প্রতি কুবিরা, যেই হাজব্যান্ডের দৌলতেই কিন্তু কম্পিউটারটা করতে পারলো, হাজব্যান্ডের দৌলতেই শিখতে পারলো। প্রথম দিকে তো কম্পিউটার ছিল না, ছিল কারণ ননদিনী বর শালাবাবুকে দিয়েছিল, এটা নিয়েও কথা হয়েছিল। আর সেইখান থেকেই কম্পিউটার আসা যাওয়া, কারণ ও কাজও করতো, সেই কিন্তু তার একমাত্র স্ত্রীকে কম্পিউটার শিখেছিল। আজকাল সেই স্ত্রী বলছে আমি কম্পিউটারে সব কিছুই করতে পারি। এটাই হয় গুরু, মানে গুরুর থেকে বেশি কখনো কখনো শিষ্যরা অনেক বড় হয়। স্কুলের টিচাররাই কিন্তু আইএস অফিসার বা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে, প্রাইমারি স্কুল টিচাররাই কিন্তু একদিন ওই আইএস অফিসার ছোটোবেলা হাতের লেখাটা খুব সুন্দর করে শিখিয়েছিল, যার দৌলতে সে বাচ্চাটা বোর্ডে মার্কস পেয়েছিল। সে বাচ্চাটা হয়তো সেই প্রাইমারি টিচারটাকে বাস্তব জীবনে ভুলে যায়। এটাই হচ্ছে সত্য। এখানেও কিন্তু এই কেস, ম্যান্ডিরা নিজে তৈরি হয়েছে, নিজের থেকে তৈরি হয়েছে, আর এখানে জিনাকে কিন্তু তৈরি করতে সাহায্য করেছে ননদিনী এবং স্বামী দেবতাটি। অবশ্যই স্বামী দেবতাটির সাহায্য এবং শাশুড়িমা তো আছে, বিগ রোল, শাশুড়িমার বিগ রোল, যেই রোলটা কিন্তু ম্যান্ডি বা জটিলা বা আমাদের প্রিয়া কারোর নেই। হ্যাঁ, কিন্তু এখানে ওর প্রেগনেন্সি, ওর বাচ্চা বড় করা সবটাই কিন্তু শাশুড়ি, এবং বাড়িতে কোনো লোক আসলে রান্নাবান্না করাটা দায়িত্বটাও কিন্তু শাশুড়ি। প্লাস ওরা খুব বেশি মাত্রায় ব্লগিং, আউটসাইড ব্লগিং করে,
এইখানে এর বাড়িতে যাওয়া, তার বাড়িতে যাওয়া, মেকআপ ভিডিও, হ্যাঁ এখনো ওয়ার্কআউট, ফিগার মেনটেন। বাচ্চা কিন্তু শাশুড়ির হাতেই থাকে। রোগ বলতে ওর কিছু হয় নাই, ওর লো প্রেশার হয়েছে। লো প্রেশার 15 থেকে 20 দিনে ভিটামিন খেলে আর একটু ভালো ঘুমোলে, দুটুকরা ডিম সিদ্ধ খেলে লো প্রেশারটা ভালো হয়ে যায়। আর মন ভালো না, এটা তো বলতে লাগবে, মন ভালো না, মন ভালো না, বলছি মন ভালো নাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো জিনা কি করলো, গেল মামা বাড়িতে, মামা বাড়িতে গেল, একটু আলাপ, একটু হালো টুলো খেলো। সে মামা বাড়িতে গিয়েও কিন্তু কমপ্লেন আসলো যে বাড়িতে থাকলে আমরা সন্ধ্যার সময় এডিটিং করে ফেলতে পারি, কিন্তু মামার বাড়িতে গেলে পরে, মামার বাড়ি না যে কোনো বাড়িতে গেলে পরে বিকেলবেলা লোক আসছে কথা বলছে সেখানে হয় না। একটা কথা বলো তো দেখি, যেহেতু আমরা নিজেরা এরকম যাই, যখন কোনোখানে ঘুরতে যাও, বাপের বাড়ি হোক শ্বশুর বাড়িতেই হোক, ঘুরতে যখন যাই দেখবে তো নিজের বাড়িতে না, যতই তুমি কাজ করো না কেন, কাজের একটা আমি এই টাইমে বাসন মাজবো, এই টাইমে রান্না করবো, এই টাইমে পুজো দেবো, এই টাইমে আমি ঘর থেকে বেরিয়ে যাবো, এই টাইমে আমার গাড়ির ড্রাইভারটা আসবে, একটা লেভেল থাকে, আমি এসে মেয়ে এসে ভিডিও ছাড়বো। যখন তুমি হয়তো অন্য কোনো বাড়িতে তুমি কাজ করছো না, কিন্তু ওই বাড়ির যে শিডিউলটা সেটা ঠিক থাকে না, আর কোনো বাড়িতে ঘুরতে গেলে সেখানে লোকজন আসা, বেড়ানো, কথা বলা, সব কিছুই করতে লাগে, তখন নিজের শিডিউল ঠিক থাকে না। সত্যি কি রেস্ট পাওয়া যায়? পাওয়া যায় না। ঘরে তুমি এটা যেমন তেমন নাইটি পরে দিন কাটালে যেমন তেমন করে থাকা যায়, লোকের বাড়িতে গেলে একটু হলেও কিন্তু কনসিয়াসলি থাকতে লাগে। ওফ, আমার যেটা জিনার দাদার খাটে ঘুমিয়েছিল, দাদার খাটটা এত ছোট, ওর কাজ করতে অসুবিধা হচ্ছিল, নিচে নামতে হয়েছে, নিচে নামার জন্য ও নিচেই কিন্তু ঘুমিয়ে পড়েছে, বাচ্চাটা কিন্তু ওপরে একা ছিল, দিয়ে ওপর থেকে পড়ে যেত, বাচ্চাটা তো চঞ্চল। হ্যাঁ, তো এটাই, এটা হচ্ছে নিজের নিজের বাড়ির খাটে। আমার এখানে তোমরা এখানটাই দেখো, আমারও তো অনেকগুলি ঘর আছে, তো আমি কিন্তু এখানে বসেই ভিডিও করতে ভালোবাসি, কারণ এখানে একটা সেট আপ তৈরি হয়ে গেছে, মানে এখানে একটা টেবিল আছে, টেবিল না আমার একটা ছোট্ট ডেস্টিনি যেগুলি বলে সেগুলি আছে, যেটাকে বলে কর্নার টেবিল টাইপ, এটা আমি কর্নার ইউজ করছি, একটু কর্নার টেবিল না, এটা ডেস্ক, আমার বুকস বাগারা ফাইলস বাগারা থাকে ওখানটাতে, তো ইউজ, তো ওই দেখবে ওই রুমের ওই জায়গাটাতে বসে বলতে, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি এটা দেখবে একটা পার্টিকুলারলি জায়গাতে বসেই ভিডিও করে, কেন ওদের তো সবারই অনেকগুলি রুম থাকে, তাহলে কেন এক জায়গাতে বসে করে, কারণ এটাই সেট আপ। অন্য রুমে যাবো বসবো, বসা যায়, আমার তো সব জায়গায় বসা যাবে, সব জায়গাতে আমার লাইটিংয়ের কোনো অসুবিধা নেই, অনেক লাইটিং ব্যাপার থাকে, আমার সেটা নেই, সব জায়গাতেই লাইটিং আছে, বাট স্টিল এখানে বসে করতে আমার ভিডিওটা ভালো লাগে, এখানে বসলাম এটা ভালো লাগে। তো এই জিনিসটা তো প্রত্যেকের বাড়িতে হয় সিস্টেমটা, বসলাম শুনলাম একটুখানি সময় শাশুড়ির কাছে বাচ্চাটাকে দিয়ে আমি ঘুমিয়ে রইলাম, ইউজ টু হয়ে যাই আমরা। সেখানে কিন্তু মামার বাড়ি বা মাসির বাড়ি বা বাপের বাড়ি, যেখানে বাপের বাড়িতে অর্থ, মা যদি খুব বেশি হার্ড ওয়ার্কার হয় তাহলে হয়তো বাচ্চাটাকে দেখে রাখা পারে, আদারওয়াইজ মামার বাড়িতে গেলে কিন্তু টিনার বাচ্চাটাকে, জিনার বাচ্চাটাকে জিনাকেই দেখতে লাগবে। কারণ জিনার বাচ্চাটাকে জিনাকেই দেখতে লাগবে, কারণ মামাত্তো ভাইয়ের বউ দেখলেও মামাত্তো ভাই বউর সাথে বেশিক্ষণ সময়ও থাকতে পারছে না। এবার আসছি মামার বাড়ি থেকে ফিরে আসার কথা, পুরোটাই প্ল্যান ছিল, ও গেছে এক রাত্রের সাথে, তো দেখাতে লাগবে লোকের কাছে যে আমি একটা পীড়িতা নারী, আমাকে এর আগে অনেকে বলেছিল জানো তো ওকে না বাপের বাড়িতে থাকতে দেওয়া হয় না, জানো তো ওকে কিন্তু খুব টর্চার করা হয় প্রচুর, আমার ওর হয়েও কিন্তু পজিটিভ কমেন্ট আগে এসেছিল, তোমরা জানো না এই ছেলেটা, এই দীপ ছেলেটা খুব খারাপ, ওকে বাপের বাড়িতে থাকতে দেওয়া হয় না, ও নিজেই থাকে না, ও নিজেই থাকে না, কারণ হচ্ছে বাচ্চা, কারণ হচ্ছে চ্যানেল, কারণ হচ্ছে ওর ওই চ্যানেলও শাশুড়ির রান্না দিতে লাগে, বাপের বাড়ি রান্না দিলে তখন হবে না, এক নাম্বার। দু নাম্বার, মামার বাড়িতে গেছেও কিন্তু এক রাত্রের জন্য, লোককে কেন, ওর একটা কৃষ্ণনগরে ফ্ল্যাট ভাড়া করার প্ল্যানিং চলছে। তো মামার বাড়িটা কৃষ্ণনগর, তো কৃষ্ণনগরের সম্বন্ধে জানা, কোথায় ফ্ল্যাট, কোথায় স্কুল, কোথায় হলে কাজে আসবে, এই ব্যাপারে ডিসকাস করতে একটু সুবিধা হবে। ওর মাথাতে কৃষ্ণনগর ঘুরছে, কিন্তু কেন আসতে পারছে না কৃষ্ণনগরে, কারণটা হচ্ছে ওই যে বললাম শাশুড়ির, কারণ দুটো রুম দেখালে হবে না, বেশি লোক দেখাতে লাগে ব্লগিংয়ে, নাহলে ঘুরতে যেতে ঘুরতে যেতে সারাক্ষণ ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়াটা সম্ভব না। হ্যাঁ, কোথাও গেলে ছেলে অস্থির স্থির করে ফেলে, অ্যাটলিস্ট 2-3 বছর হলে ছেলেটা হয়তো একটু বড় হয়ে যাবে আর একটু ম্যাচিউর্ড হয়ে যাবে, এটা ওর মাথাতে ঘুরছে। কিন্তু মামার বাড়ির পাশে যদি ঘর নেয় তাহলে কী হবে, ওই মামির ঘরে এসে একটু থাকলো, খেলো, লোক পেলো, মামার তো ভাইয়ের বউটা বাচ্চাটাকে রাখলো, ওইটা একটা মাথাতে ঘুরছে। আচ্ছা, ও তাহলে ফিরে কেন আসলো, ও দেখো একটা প্ল্যানিং আগের থেকেই হচ্ছিলো যে একটা মানুষ, ওর এখানেও ব্যাপার আছে, এটাও একটা বিশাল ব্যাপার, কাকু বলে ডাকে, কাকু আর কাকুর ছেলে ভাই এসে দেখা করতে, কারণ ওরা হচ্ছে ওদের বিশাল বড় ভিউয়ার্স। আচ্ছা, কাকুর সাধারণত কি পুরুষরা ব্লগ দেখে, এই মেয়ে লোকদের কথা দেখে না, দেখে কে, মহিলারা। আচ্ছা, যেই মহিলা থ্রুতে পরিচয় হলো
সেই মহিলাকে নিয়ে আসলো না, নিয়ে আসলো ওরা বাপ বেটা চলে আসলো, এবং যথেষ্ট পয়সাওয়ালা, কারণ গাড়িটা নিয়ে এসেছে এবং দূর থেকে গাড়ি নিয়ে এসেছে। এই দূর থেকে গাড়ি নিয়ে আসলে পরে কিন্তু একটুখানি এখন পেটটার মধ্যে না মোচড়া মারে, ইউ নেভার নো কখন কি হয়ে যায়। হ্যাঁ, আর যেভাবে দীপকে ছোট করা হচ্ছে অন ক্যামেরাতে, ঝগড়া হতেই পারে অফ ক্যামেরাতে, হয়তো রিয়েল লাইফে ঝগড়া নেই, শুধু অন ক্যামেরাতেই ভিডিওতে এই কন্ট্রোভার্সি করার জন্য এগুলো দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওর বরকেও ছোট করে চলেছে। এটা দীপের মাথায় ঢুকছে না, কারণ বিল্ডিংটা, পাশের বিল্ডিংটা কমপ্লিট করতে হবে, এবং কৃষ্ণনগর আলাদা থাকতে লাগে, সেটার জন্য পয়সা লাগবে। নিজেই বলেছে একটা জায়গা সেটেল হতে গেলে ঘর ভাড়া আছে, কিছু জিনিসপত্র কিনতে লাগবে, তাহলে এটা লাগবে। তো এর জন্য তুমি আমাকে ইনস্টল করে, আমি জানি তো মাইন্ডের ব্যাপার, আমরা তো ক্যামেরা অফ ক্যামেরাতে ঠিকই আছি, তো কোনো দিন থাকতে দাও, কোনোদিন থাকতে দাও বলছিল। এখানে কিন্তু দীপ নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে এবং বলেছে যে তোমাকে আমি থাকতে হতে দিইনি, রাত্র কাটাওনি, কিন্তু তুমি তো এসেছো, তোমাকে আমি তো নিয়ে এসেছি। তো ওরা তো কাছাকাছি বাপের বাড়ি থাকে, মামার বাড়ি থাকে, তাই ওরা আসা আসা যাওয়া করতে পারে। আমাদের মতো যদি দূরে থাকতো সারা জীবন, তো কোথায় মামার বাড়ি, কোথায় মাসির বাড়ি। যাই হোক, তো এটা হয়ে গেল। এইদিকে লোকটা করে নেমন্তন্ন করেছে, এটা আগেই জানতো মানুষটা আসবে, ও কিন্তু আনতে গেছে ওই মানুষটা আসবে বলে। আর মানুষের সাথে রেগুলার কথা দীপ এবং এবং জিনার হতো। লোকটা যখন আসবে, দীপ আর জিনার দুজনেই সহমত ছিল, দুজনেই এগ্রি ছিল, কিন্তু ভাব দেখালো যে এইখানে এইখানে ভাব দেখালো যে দীপ থাকতে ইচ্ছে না। আসলে জিনা জেনে শুনে এসেছে, জিনা জেনে শুনে এসেছে যে ওই লোকটা, ওই কাকু আসবে, একটা বড় লোক কাকু, যার সঙ্গে সমস্ত গ্রুপেই কথা হয়। কি বলেছে দীপে ভিডিওতে? মেসেঞ্জারে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, ইনস্টাগ্রামে কথা হয়, এমনিতেও কথা হয়, মানে চারোটা জায়গাতে এতটা ইম্পর্টেন্ট। একটা মানুষ যদি নর্মাল কলে কথা, তাহলে আমরা নর্মাল কলেই কথা বলবো, বা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও সেন্ড করবো যদি হোয়াটসঅ্যাপ দরকার। ইনস্টাতেও কথা বলতে লাগে, মেসেঞ্জারও কথা, মানে এমন কোনো অনলাইন অ্যাপ নেই যেখানে কাকু কথা বলে না। বুঝলে ভালো, না বুঝলে। তো সেই মহান কাকু আসছে, নর্মালি এটা আবার নিজেই করে দিয়েছে, ক্লারিফিকেশন করে দিয়েছে, নর্মাল ভিউয়ার্স যখন আসে মোটামুটি ঘরটরগুলি গোছানো হয় না, গোছানো থাকে না। এই কাকাজি আসার জন্য পুরো ঘরটর একদম বেডশিট বেড করতে শুয়ে, কিন্তু রান্না করতে কে গেল? শাশুড়ি মা গেল। বাড়িতে কোনো লোক আসুক, কোনো গেস্ট হোক, কোনো পর্ব হোক, কিছু হোক, খুন্তিটা কিন্তু শাশুড়ি মাই করে সারা জীবন। তাই এই শাশুড়ি মাকে ফেলেই কিন্তু ও দূরে থাকার প্ল্যান করছে। তাহলে বাড়িতে কোনো লোক দেখা করতে আসলে তখন বোধ হয় শাশুড়ি মাকে হায়ার করে এনে রান্না করা হবে, তখন তো ওরা বড় লোক, অনলাইনে একটু খাওয়ার অর্ডার করে দেবে, ব্যাস হয়ে গেল, যা আসে আসবে, যা চলে চলবে। তো একটা কথা বলে দিয়েছে, শাশুড়ি শ্বশুরের শুধু আমার ছেলেটাকে লাগে, নাতিটাকে লাগে, আর হাজব্যান্ডেরও নাতিটাকে লাগে, কারণ বলছে ছেলেটাকে আমাকে দিয়ে দাও। পুরোটাই একটা খেলা ছিল, কারণ ওই লোকটা আসবে আর ওই লোকটা ওনাকে বাচ্চাটার জন্য গিফট দিয়েছে। দেখো, এটা আমি আগে বলেছিলাম যে বাচ্চাটাকে তুমি সামান্য একটা কাগজ দিয়ে রাখো, ওটাতে বলো ড্রয়িং করার জন্য। এই বাচ্চাটাকে বসানো, দেখো এই আঙ্কেলটা মানে তোমার কাকাটা পড়াশোনা হয়তো জানে, তার জন্য মানে গিফট দিয়েছে কি, বাচ্চাটাকে ড্রয়িং পেন্সিল, বাচ্চাটাকে আঁকা শিখাও, দরকার লাগলে মাসে 5টা করে ড্রয়িং কপি কিনো, 5টা ড্রয়িং কপি কেনাটা তোমার ওয়ার্কআউটের ফিস থেকে কম, তোমার নেল পলিশ থেকে কম। আর বাচ্চা বলবে বাচ্চাটা একদিনই আঁকা বুক শেষ করে ফেলে, করবেই, বাচ্চারা এই বসে করে, কিন্তু এইভাবে কালার করতে 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 বাচ্চাটা কিন্তু হাতে পেন্সিল ধরা শিখে যাবে, পেন্সিল ধরাটা। আর একটুখানি বসে পড়ে যখন তুমি একটু আম টাম আঁকা শেখাও, তাহলে কিন্তু যখন সে আম আঁকতে পারবে ধীরে ধীরে, তখন সিটাও লিখতে পারবে। এগুলিকে বলা টেকনিক পড়াশোনা। তোমার আঙ্কেল বুঝে গেছে যে তোমরা ছেলেটাকে ড্রয়িং বুক টুক দাও না, তো মাসে 5টা করে ড্রয়িং বুক কিনে দিলেও কোনো ক্ষতি নেই, বাচ্চাটা শান্ত হয়ে বসতে শিখবে, পেন্সিল ধরতে শিখবে, পড়াশোনার প্রতি একটা ভালো লাগা চলে আসবে। স্টার্টিংয়ে অ আ ক খ আর ABCD শেখানো না, স্টার্টিং হয় ওরকম ছোটো ছোটো ড্রয়িং দিয়ে, ছোটো ছোটো খেলার মাধ্যমে। আমি আজকে দেখলাম তোমার ঘরে টুইঙ্কেল টুইঙ্কেল বাচ্চা, আমার ভালো লেগেছে, কিন্তু বলেছিলাম যে তুমি কেন মিউজিক এগুলি বাজাও না, শোনাও না। বাচ্চা কয়েকটা, যেই বাচ্চা গান শুনে গানের তালে তালে নাচতে পারে, সেই বাচ্চাটা যে কোনো পোয়েম অ্যাক্ট করে করতে পারবে। আমি দেখেছি ও নাচতে পারে, তার মানে কি, ও গানটা ফলো করে, মা বাবা গান চাইলে প্র্যাকটিস করে, সে গানটা ফলো করেছে, করে বাচ্চাটাও কিন্তু সেই গানটা এবং অ্যাক্টিংগুলি ভুল করে নাচতে পেরেছে। তার মানে ওকে যদি রাইমস শেখানো হয়, সে রাইমসের
অ্যাকশন রাইমস যেগুলোকে আমরা বলি সেগুলি করতে পারবে। তো এগুলি করানোর মতো সময় বা ধৈর্য বা ইচ্ছা কোনোটাই মাতৃদেবীর নাই। মাতৃদেবীর তো উফ ছেলে পড়াশোনা হলো না, উফ ছেলে একদিনে গ্রাজুয়েট হয়ে যাবে, উফ ছেলে একদিনে একদিনে কোনো বাচ্চাই, যেমন তুমি একদিনে বড় ইউটিউবার হও নাই, সেই প্রেগনেন্সি পিরিয়ডে এই বড় প্যাট নিয়েও ছাত্রীর রোল করেছে মনে আছে? সব ভিডিওই দেখতাম, সব ভিডিওই দেখি। করেছিলে, ধীরে ধীরে হয়েছ, যদিও সেখানে ননদের সাপোর্ট ছিল, অবশ্যই ছিল, স্বীকার করো আর অস্বীকার করো, হ্যাঁ কন্ট্রোভার্সিও ছিল। তো ঠিক তেমনি বাচ্চাটাও ওয়ানের পরেই কিন্তু টু আসে, যেদিন ওয়ান লেখে কিন্তু টু লেখা শিখতে পারে না। তাই ভিউয়ার্সদের সাথে ইমোশন নিয়ে না খেলে, আরেকটা কথা বলেছে যে ভেবেছিলাম দু তিন দিন ভিডিও দেবো না, না যদি না দিলে তোমরা চিন্তা করবে, কেউ চিন্তা করবে না, কমিউনিটি পোস্টে দিয়ে দিলে যদি বলতে আমি দু তিন দিনের জন্য রেস্ট নিলাম, তিন দিন পরে আবার ফিনিশে ভিডিও দেবো, তাহলে সমস্ত ভিউয়ার্সরা বলতো আরে ও তো তিন দিনের জন্য রেস্টে গেছে। কারণ রেস্টে গেলে পয়সাটা যে রেস্টে যাবে, তার জন্য তুমি চাও না টাকাটা রেস্ট ইন পিসে যাক, তাই ভিডিও দিচ্ছ। আর ওই রকম কোনো রেস্টের কোনো দরকারই তোমার নেই। হ্যাঁ, তিন বেলা ঠাইসা ভাত খাও, দেখো দুই দিনে চলে যাবে তোমার দুর্বলতা। ওসব ফালতু অ্যাক্টিংটা করো না। আর তাই তিন দিন ভিডিও না দিলে কিন্তু তোমার ভিউয়ার্সরা কিছু বলতো না, আর তিন দিন ভিডিও না দিয়ে এডিটিং টাইমটাতে তোমরা ঘুমাতে পারতে, আর তোমাদের হাজব্যান্ডরাও এডিটিং টাইটেল ডিসক্রিপশন থামনেল সব করতে পারে এবং করে দেয়। স্বীকার করো আর স্বীকার না করো, ক্যামেরা ধরে দেওয়াতে সঙ্গে সব কিছুই করে দেয়। তো এইটুকুনি বলবো যে অ্যাক্টিং করো, কিন্তু তুমি ম্যান্ডিকে কেন ফলো করছো? ম্যান্ডি ছাড়াও তো ফলোয়ার, কেমন লাগছে কমেন্ট বক্সে লোকে যে বলছে তোমার বাড়ি মিস্ত্রির সঙ্গে তোমার প্রেম চলছে? তো অস্বাভাবিক কিছু না, মিস্ত্রির সঙ্গে প্রেম চলতে পারে। হ্যাঁ, কারণ মনটা তো উড়ু উড়ু হয়ে গেলে প্রেম প্রেমটা চলে আসে। অনেকেই বলেছে যেখানে রোগা হওয়া শুরু হয় সেখানেই প্রেম ঢুকে, তোমারও সেই কেসটা না? তো কারণ এই কাকা আহার থেকে কোথা থেকে আসলো, কাকার সঙ্গে ছেলে আছে প্লাস পয়সাওয়ালা, তোমাদের তো একটু পয়সাওয়ালা দেখলেই মনটা উড়ু উড়ু বেশি বেশি করে। ভালো লাগছে কথাগুলি? নিজের চরিত্রে নিজে দাগ লাগাচ্ছ, নিজের চরিত্রে নিয়ে দাগ লাগাচ্ছ, বারবার ছেলে বরটাকে অন ক্যামেরা ছোট করছো। চলো ভিউয়ার্স, বাই।